তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের একটি 25 নম্বরের প্র্যাকটিস সেট উত্তর সহ আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোলের নাম্বার থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। এক নম্বর প্রশ্ন দেখো, সঠিক উত্তর নির্বাচন করো, 6টা প্রশ্ন 6 নম্বর। তার আগে বলি, যারা যারা মক টেস্ট দিতে চাও তারা শুরু করে দাও, আমি প্রত্যেকটা প্রশ্ন বলবো এবং প্রশ্নের পরে উত্তরও বলে দেবো। তোমরা দেখবে তোমাদের কতগুলো সঠিক, তোমাদের প্রিপারেশন কেমন, মক টেস্ট কেমন হলো। ওকে, স্টার্ট করো তাহলে। প্রথম যে কোশ্চেনটা আছে, এক নম্বর, একের এক, নিয়ত বায়ু দুই ধরনের, তিন ধরনের, পাঁচ ধরনের, এর মধ্যে কোন অপশনটা সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে। বলো নিয়ত বায়ু কয় ধরনের হয়? বলো, নিয়ত বায়ু হচ্ছে তিন ধরনের হয়। কী কী? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। ওকে, তাহলে বুঝতে পারলে কয় ধরনের হয়, তিন ধরনের হয়। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, নিয়ত বায়ু কয় প্রকার, কী কী, প্রত্যেক প্রকারের নাম লেখো। তো দু নম্বরের প্রশ্ন আসতে পারে, তো টোটাল জানলে নিয়ত বায়ু কয় প্রকার হয়, তিন প্রকার, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এরপরে একে দু নম্বর, ডোল ড্রামস বলতে কী বোঝায়? উত্তরটি হবে কী বলো তো? দেখো অপশন আছে, সুমরবৃত্তীয়, মকরীয়, নিরক্ষীয় অঞ্চলকে। এর মধ্যে সঠিক অপশনটি কোনটা হবে বলো তো? নিরক্ষীয় অঞ্চলকে। একে তিন নম্বর, পৃথিবীর রাবারের রাজধানী বলা হয় বাফেলো, ডেট্রয়েট, অ্যাক্রনকে। ভাবো এর মধ্যে সঠিক অপশন কোনটি। চলো উত্তর বলে দিচ্ছি, অ্যাক্রন, মিলিয়ে নাও। একে চার নম্বর, দক্ষিণ আমেরিকার প্রধান গম উৎপাদক দেশ হলো আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া। বল এটা কী হবে উত্তর? ওকে চলো অ্যান্সার বলছি, আর্জেন্টিনা। একের পাঁচ নম্বর, কানাডিয়ান শিল্ড অঞ্চলের অধিকাংশ নদী দক্ষিণ বাহিনী, উত্তর বাহিনী, পূর্ব বাহিনী, অর্থাৎ কোন দিকে প্রবাহিত হয় নদীগুলো? উত্তর ভাবো, চলো অপশন বলছি, উত্তর বাহিনী। এর পরের প্রশ্ন আসছি, একের ছ নম্বর, বৃষ্টিপাত পরিমাপ করা হয় সিসমোগ্রাফ, রেনগজ, থার্মোমিটার। সঠিক অপশন কোনটা হবে? রেনগজ। ওকে, এরপরে দেখো দুই নম্বরে বলছে যে একটি প্রশ্নতে এক নম্বর, অর্থাৎ ছটা প্রশ্ন আছে ছ নম্বর। দুইয়ের এক নম্বর, গর্জনশীল চল্লিশা কাকে বলে? এবার চলো উত্তরটা দেখে নাও। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দ প্রবাহিত পশ্চিমবায়ুকে গর্জনশীল চল্লিশা বলে। এখানে আরও দুটো প্রশ্ন আছে, ক্রোধমত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60। এই দুটো প্রশ্নও কিন্তু পড়ে রাখবে। ওকে, এটাও ইম্পর্টেন্ট ছিল। ওকে, এরপরের প্রশ্ন যাচ্ছে, দেখো পৃথিবীর সব থেকে বৃষ্টিপাত কোথায় বেশি হয়? উত্তরটা জানো তুমি, বলো কী হবে? চলো বলে দিচ্ছি, উত্তরটা হবে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তোমরা সৌলতকে বৃষ্টিপাত সম্পর্কে পড়েছ, ওই পাটটাতে পেয়ে যাবে এটা। এবার দেখো দুই তিন নম্বর, কোন কোন নদীর মিলিত প্রবাহকে লাপলাটা নদী বলা হয়? উত্তরটা দেখো, প্যারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে নদী তিনটির মিলিত প্রবাহকে একসাথে লাপলাটা নদী বলা হয়। পৃথিবীর বৃহত্তম সাদা জলের হ্রদের নাম কী? এবার চলো উত্তর দেখি, সুপ্রিয় নদী, সুপ্রিয় হ্রদ, সুপ্রিয় হ্রদ। একের পাঁচ নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কী? এবার চলো উত্তরটা দেখব, বাফেলো। এর পরেরটা, একের ছ নম্বর, পৃথিবীর ড্যাশ পৃথিবীর কসাইখানা বলা হয়? উত্তরটা জানো, বলো কী হবে? শিকাগোকে। ওকে, টিকা লেখো যে কোনো একটি, ক নম্বর অ্যানাবেটিক বায়ু, খ নম্বর পৃথিবীর রুটি ঝুড়ি, দুটোই ইম্পর্টেন্ট। অ্যানাবেটিক বায়ু বাদ দেবে তার একটা হয়, সেটা হচ্ছে ক্যাটাবেটিক, ক্যাটাবেটিকটা পড়ে রাখবে। তো এবার উত্তরটা দেখে নাও, অ্যানাবেটিকের তোমাদের বইয়েরই উত্তর। ওকে, এই সঙ্গে কিন্তু ছবিটাও আঁকতে হবে, এই যে ছবিটা আছে না, দেখো এই যে ছবিটা, হ্যাঁ এই ছবিটা আঁকবে, আর এখান থেকে এই পর্যন্ত সুন্দর করে একবার পড়ে নিবে। ওকে, আর এই দেখো ক্যাটাবেটিক সম্পর্কে এখানে লিখছে, দুটোই পড়ে রাখবে, দুটোই ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবীর রুটির ঝুড়ি এই অংশে পেয়ে যাবে, দেখো তোমাদের ভূগোল বইয়ের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে রাখবে প্রশ্নটা। ওকে, পেজ নাম্বার 87 পেয়ে যাবে এটা। এর পরের প্রশ্ন আসছে, দেখো নিচের দুটি প্রশ্নের উত্তর দাও, দুটো প্রশ্ন নাম্বার আছে 6, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন 3 নাম্বার করেছে। ফ্রেলের সূত্র সম্পর্কে যা জানো লিখো, এটা কিন্তু টিকাও আসতে পারে, ফ্রেলের সূত্র। ওকে, ফ্রেলের সূত্র টিকাও আসতে পারে, বা ফ্রেলের সূত্র বলতে কী বোঝো সেটাও আসতে পারে। এবার দেখো উত্তরটা তোমাদের বইতে আছে, সুন্দর করে লিখে নেবে, একবার সুন্দর করে রিডিং করে নেবে। এই দেখো কোরিওলিস বল, উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে কী হয়, বায়ুটা ছিটকে যায়, সেটা হচ্ছে ফ্রেলের সূত্র। সুন্দর করে এটা গুছিয়ে পড়ে নেবে, এখানে আছে, ওকে তোমাদের বইতেই পেয়ে যাবে। এরপরে চলো পরের প্রশ্নে যাচ্ছি, কানাডার শিল্ড অঞ্চলে কাস্ট, অ্যাকচুয়ালি কাস্ট না, কাস্টও হবে, ও কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো, অর্থাৎ কাঠ ও কাগজ শিল্প যেটা আছে, কাষ্ঠ শিল্প গড়ে ওঠার কারণ কী? উত্তরটা দেখো এখানে আছে, এখান থেকে লিখতে হবে ব্যাপারটা। এই দেখো এই যে অংশগুলো, এখানে সমিল বলে দিচ্ছে, অর্থাৎ কাঠ চেরাই করার মিল, শিল্ড অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি উৎস, অর্থাৎ যে কোনো শিল্প চালাতে গেলে কিন্তু একটা শক্তির দরকার পড়ছে, তাই না? কারখানাগুলিতে উন্নত প্রযুক্তিতে কাঠ চেরাই, দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধনের সহযোগিতা। অনেক সময় ফার শিল্প সম্পর্কেও দু নম্বরের প্রশ্ন আসে, অবশ্যই পড়ে নেবে টোটাল পার্টটা। ওকে, এরপরের প্রশ্ন যাচ্ছি, তাহলে পরেরটা দেখো কী আছে, অ্যামাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির
হয়নি কেন? এবার চলো উত্তরটা দেখে নাও। এই অংশটা তোমাদের বইতে আছে। ওকে ওকে, তাহলে পরের প্রশ্ন যাচ্ছি আমি। এবারে দেখো পাঁচের যে প্রশ্নটা, নিচের প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ একটি প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার আছে কত বলো তো? পাঁচ, অর্থাৎ 5 মার্ক্স। সুলতকে বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লিখো। এবার চলো উত্তরটা দেখে নাও। এই যে উত্তরটা, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন টাইপের আসতে পারে, 2 নম্বরের টিকাও আসতে পারে, অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, তো টোটালটা পড়ে রাখবে। বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কী বোঝো, আর এখানে সুলতকে সম্পর্কে ডিটেলস বলে দিয়েছে দেখবে। সঙ্গে কিন্তু ছবিটাও দিতে লাগবে, যদি তুমি খুব ভালো কী বলি নাম্বার চাও অবশ্যই ছবিটা দিবে, এই ছবিটা। ওকে, অন্যান্য সব সাবজেক্টের প্র্যাকটিসের দাদার ক্লাসরুমে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আর ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, যারা যারা জয়েন করবে করে নিও, মন দিয়ে পড়াশোনা করো। আর দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি খুব ভালো থেকো।